30 বছরের যুবক ইবতিসামের উসিলায় বৃহস্পতিবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছেন ইমরান খান। এই ঘটনায় সাবেক স্বামী ইমরান খানের প্রাণ বাঁচানো সেই যুবক ইবতিসামকে বীর বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমা গোল্ড স্মিথ। ইমরান খান বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি আছেন। 2004 সালে ইমরান খানের সঙ্গে জেমিমার ছাড়াছাড়ি হয়, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেলেও সবসময় জেমিমার দুই ছেলের খোঁজ খবর রাখেন ইমরান খান। এক টুইট বার্তায় জেমিমা ইবতিসামের ভূয়সী প্রশংসা করে বলেন, ইমরান খানের ছেলেরা আপনার বিরোচিত পদক্ষেপের জন্য কুর্নিশ জানিয়েছে, কারণ আপনি তাদের বাবার জীবন বাঁচিয়েছেন। এদিকে বীরের সংবর্ধনা পাওয়া ইবতিসাম গণমাধ্যমকে বলেছেন, আমার অনুশোচনা হচ্ছে, কারণ আরেকটু আগে টের পেলে গুলি চালানোর আগে আমি হামলাকারীদের ধরে ফেলতে পারতাম। ইমরানের উপর যখন গুলি চালানো হচ্ছিল ঠিক তখন হামলাকারীর পেছনেই ছিলেন ইবতিসাম। ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় 6 রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণ বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।